ভিডিও তৈরি হয়ে এটা আমি এক্সপ্লেন করি এবং ওই ভিডিওর সময় লাকি দিয়ে ওখানে ক্যামেরাটা তখন অন ছিল বলে যারা ছিল তো ভিডিওতে আমি আমাদের ভাইকে ইন্টারভিউ করছি ফ্যান্টাস্টিক সিকোয়েন্সেস তা ওই ওনার বাসায় বাড়িতে তো আমি তখন জিজ্ঞেস করছি ওনাকে যে নারীরা আমাকে বললো যে আমার মধ্যে যে তিন চারটা ছবি দেখেছো তো আমি এখন কেন ছবি তুললেন না বা দিই বলে আমার ছবিটা দিয়ে একটা তৈরি শেষ উনি বললেন যে মুক্তিযুদ্ধের সময় যে ব্যাপারটা আমার সামনে ঘটেছে আমি দেখেছি আমি কয়েকটা ছবি দেখেছি ওই ছবিগুলো আমি ভীষণ শ্রদ্ধা করি আমিও তুলেছি ছবি আমার তো বললো যে ওই ছবিটা ওনার মনে একটা বিরাট দাগ মনের দাগ কাটাতে ওই ছবিগুলো বন্ধ করে তাই মনে হয় এটা একটা কথা হলো মনে হয় আপনি সেই ছবিগুলো বন্ধ করলেন এখন 2000 সাল চলে এসেছে আমি পায়ে লেগে গেছি কবে 2000 পরে তো আমি বললাম যে না ছবি তুলতে হবে বলে না এটা হয় আমি 1971 যে ছবি তুলছি 2001 পর্যন্ত ছবি তুলে তো আমি ওনাকে বললাম না আমি ছবি তুলতে হবে না আমি ভাত আমি তো এরকম বলি ডেট লক করে রাষ্ট্রপতি তো এখন বলে কি বলছে আমি হ্যাঁ আপনাকে ছবি আবার তুলতে হবে বলে না ঠিক আছে তোমার ক্যামেরা উনি আমার ক্যামেরাটা নিয়ে হাতে দিলেন আমি সব অটাই আছে আপনি চাপ দিলেন উনি আমাদের দিয়ে এইটা কিন্তু 1971 এইটা পুরোটা ভিডিও দেখ কর্তব্য এটা রাখতে ইজ ইজ ইট কুড দ্য মোস্ট মেমোরেবল সিকোয়েন্স অফ দ্য ফিল্ম ওরা নাগদের ভাই হাঁটতে এসে তো হাঁটতেছে সূর্য ডুবতেছে তো ডুবতেছে একের পর এক শট তো এই ফুটেজ চেক ফেলে তো বাংলাদেশে প্রায় এই জাতীয় কিছু বদ্ধ আছে একটা নিকৃষ্ট প্রাণী মানুষজন ভর্তি যারা এই জেরাসি বা তার চাপে পড়ে এই জিনিসগুলো বাদ দেয়